আপু ক্যামেরাটা একটু নিচে দাও। আরে খানকির পোলা, এই খানকির বল, তুই তো নিজে বল মাদার, যদি দেয়া সুস্থ তোর মার কুটকি দেব আরে তুই মাদার, তুই তো নিজে বল খানকির বল। ওকে, ভিডিও কলে আধা ঘন্টা 500 টাকা, 1 ঘন্টা 1000 টাকা। লিংক লিংক লিংক, চারিদিকে শুধু লিংক আর লিংক। প্রথমে জান্নাত ফিজার লিংক ভাইরাল, তো এখন সাদিয়ার। যাই হোক, লিংক থেকে দেখলাম ভিডিওটা, উফ কি কচি কচি মাল। মিশু বাইনচোদের বউ সাদিয়া মাগিরও লিংক ভাইরাল। সো হেই গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচ আর ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে মিশু বাঞ্চোদার মিশু বাঞ্চোদার বউ সাদিয়া মাগিকে নিয়ে একটু খেলা হবে। খেলা হবে, খেলা হবে। তো চলো খেলা শুরু করা যাক। তো গাইস, আমি যখন সাদিয়া মিশু এই বাঞ্চোদ দুইটার ফেসবুক পেজে ঢুকি, তখন এই সাদিয়া মাগির কিছু ভিডিও দেখে ভাবতেছিলাম যে মিশু বাঞ্চোদ তার বউ সাদিয়া মাগিকে দিয়ে অনেক কম দামি একটা বিজনেস করে, শুধুমাত্র 50 স্টারে ফ্রেন্ড রিকোয়েস্ট। মানে তোমরা মিশু খানকির বলার বউ সাদিয়াকে 50 স্টার সেন্ড করলে তার সাথে ফ্রি ফায়ার গেম আইডিতে অ্যাড হইতে পারবা। গাইস, যাদের কাছে 75 স্টার আছে তোমরা সেন্ড করে দিতে পারো, আমি কিন্তু রিকোয়েস্ট দিয়ে দিব। 50 স্টার ফ্রেন্ড রিকোয়েস্ট, অনেক সস্তা একটা বিজনেস। এই বিজনেস করে আর কত টাকা ইনকাম করা যায়? যার জন্য আমি মিশু বাঞ্চোদকে বলেছিলাম যে তার বউ সাদিয়া মাগিকে দিয়ে এর থেকেও বড় একটা বিজনেস করাইতে। যেমন 50 স্টারের ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গায় 500 স্টারে আধা ঘন্টা, আর 1000 স্টারে 1 ঘন্টা। এই আধা ঘন্টা 1 ঘন্টার বিজনেসটা আমি মিশু বাঞ্চোদকে বলেছিলাম তার বউকে দিয়ে করাইতে, যেন তারা দুইজন এইভাবে বিজনেস করে আরো বেশি লাভবান হইতে পারে, এমনকি সেটা ভিক্ষা করলেও তাদের তলে তলে এর থেকেও বড় একটা বিজনেস আছে। মানে কথায় আছে না যে তলে তলে টেম্পু চালাও, এরাও ঠিকই তলে তলে টেম্পু চালায় আর কি, কিন্তু এটা আমি আগে থেকে জানতাম না। সেটা হইতেছে যে ভিডিও কলে 500 টাকায় আধা ঘন্টা, এমনকি 1000 টাকায় 1 ঘন্টা। আমি জানতাম না যে এই আধা ঘন্টা 1 ঘন্টার বিজনেস তারা আগে থেকেই করে। ভিডিও কলে আধা ঘন্টা 500 টাকা, 1 ঘন্টা 1000 টাকা। কিন্তু মজার বিষয় হইতেছে যে মিশু খানকির পোলার বউ সাদিয়া মাগি পাবলিকদের যেটা দেখানোর জন্য আধা ঘন্টা 500 টাকা, এমনকি 1 ঘন্টা 1000 টাকা নিতেছে, সেটা আমি কোনো টাকা ছাড়া একদম ফ্রিতেই দেইখা ফেলছি। এটাও সম্ভব? আরে ভাই হ্যাঁ, অবশ্যই সম্ভব। মানে যারা টাকা দিয়ে ভিডিও কলে দেখতেছে, তারা দেখতেছে, এমনকি স্ক্রিন রেকর্ড করে রাইখা দিছে, স্ক্রিন রেকর্ড করে রেখে দিছে, এমনকি সেটা আমাকে দিছে, সেইখান থেকেই আমি দেখছি। কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি যে সাদিয়ার ভিডিও যখন আমি আরেকজনের থেকেই দেখে ফেলছি কোনো টাকা ছাড়াই, তখন তো সাদিয়ার অনেক বেশি লস হয়ে গেছে যে কোনো একজন পাবলিক টাকা ছাড়াই আমার সবকিছু দেখে ফেললো। আরে আরে, আচ্ছা ঠিক আছে সাদিয়া, কোনো ব্যাপার না। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার বিকাশ নম্বর অথবা নগদ নাম্বারটা সেন্ড করে দিও, আমি সেই নম্বরে আধা ঘন্টা এমনকি 1 ঘন্টা টাকাটা সেন্ড করে দিব, কারণ ঋণে থাকা ভালো না। ভিডিও কলে আধা ঘন্টা 500 টাকা, 1 ঘন্টা 1000 টাকা। এখন তোমাদের মনে হইতে পারে যে সাদিয়ার এত সুন্দর সুন্দর ভিডিও লিংক এমনকি ছবিগুলো আমি কই থেকে পাইছি। আসলে ভাই এই ছবিগুলো এমনকি ভিডিওটা একটা ভাই আমাকে মেইল করেছিল, সেখান থেকে পাইছে আর কি। যাই হোক, ভিডিওটা এমনকি ছবিগুলো অনেক সুন্দর ছিল, মানে দেখার মতো ছিল আর কি। এখন আবার কেউ সাদিয়ার ভিডিও লিংকের কথা শুনে ভিডিওর কমেন্ট বক্সে আইসা লিংক লিংক বইলা চিল্লায়ও না, লিংক লিংক বইলা চিল্লায় কোনো লাভ নাই, আমি লিংক দিতেছি না, এইভাবে লিংক লিংক বলে চিল্লায় কোনো লাভ নেই, তার থেকে এই ভিডিওটাতে একটা লাইক মারো, লাভ হবে। ঠিক বলেছো মিশু বাঞ্চোদ, এমনকি মিশু বাঞ্চোদের বউ সাদিয়া মাগি আমাদের অডিয়েন্সদের হুদায় গালাগালি দিছিল। ওরা আমাদের অডিয়েন্সদের হুদায় গালাগালি দিছে, আর আমরা মিশু এমনকি সাদিয়ার দুজনেরই পাশার কাপড় খুইলা নিছি, মানে ভিডিওর কথা বলতেছে আর কি। তো মিশু বাঞ্চোদ এমনকি সাদিয়া মাগি, নেক্সট টাইম আমাদের অডিয়েন্সদের গালাগালি দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিবি যে কাদেরকে গালাগালি দিতেছিস। নেক্সট টাইম গালাগালি দিলে একদম পুটকি মাইরা ছেড়ে দিব। বাঞ্চোদ, আপু ক্যামেরাটা একটু নিচে দাও। আরে খানকির পোলা, ফ্রি ফায়ার কমিউনিটিতে যেমন এখন বস্তি মার্কা হয়ে গেছে, ঠিক তেমনি এখন এই ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক বস্তি মার্কা মেল লাইভ স্ট্রিমার আছে। ঠিক এই সাদিয়া মিশুর মতোই ফেসবুকে আইসা নতুন নতুন লাইভ স্ট্রিম করতেছে, কিন্তু কোনো ভিউ ওয়াচিং নেই। আরে ভাই, নতুন নতুন ফেসবুকে লাইভ স্ট্রিম করলে ভিউ ওয়াচিং কই থেকে পাবে? তখন এসব খানকি মাগিগুলা কি করে, রোস্টারদেরকে গালাগালি করে, না হয় রোস্টারদের অডিয়েন্সদেরকে গালাগালি করে, যেন আমাদের থেকে অ্যাটেনশন পাইতে পারে, এমনকি আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাই। বাঞ্চোদ, যেমন দেখো এখানে মিশু বাঞ্চোদ এমনকি মিশু বাঞ্চোদের বউ সাদিয়া মাগি, এরা দুই বকাসুদা যখন ফেসবুকে লাইভ স্ট্রিম করে তখন অনেকে যে তাদের লাইভ স্ট্রিমে গালাগালি করে। আরে ভাই, কোনো লাইভ স্ট্রিম বা কোনো ভিডিওতে খারাপ কমেন্ট ভালো কমেন্ট দুইটাই থাকবে, তুমি ভালো কমেন্টগুলা পড়ো আর খারাপ কমেন্টগুলা ইগনোর করো, কিন্তু এই খানকির পোলাগুলা কি করে, সেই খারাপ কমেন্টগুলাই পড়ে। এখন দেখা যাইতেছে যে একটা অডিয়েন্স খারাপ কমেন্ট করছে, এমনকি সেই কমেন্টে মিশু এবং সাদিয়া এই দুই বাঞ্চোদকে গালাগালি করছে, ওরা ঠিক সেই কমেন্টটাই পড়বে, এমনকি সেই অডিয়েন্সকে গালাগালি দিবে। বাঞ্চোদ, এক কথায় কিছু কিছু টিকটকারদের মতো, কিছু টিকটকারও আছে এমন যারা তাদের ভিডিওর কমেন্ট বক্স থেকে সবথেকে খারাপ কমেন্টগুলা নেবে, এমনকি সেই কমেন্টগুলার রিপ্লাই ভিডিও বানাবে। দেখা যাইতেছে যে একটা ভিডিওতে কোনো একটা অডিয়েন্স তাকে কমেন্ট করছে যে তোমার এত
বড় বড় কেন? ওইখানকে মাগে কি করবে সেই কমেন্টটাই নিবে, এমনকি রিপ্লাই ভিডিও বানাবে। ভিডিওতে এসে বলবে যে হ্যাঁ আমার অনেক বড় বড়। আপনি যে বড় বড় চুলের কথা বলছেন এটা আমি বুঝতে পারছি, আসলেই আমার বড় বড় চুল। এই বাইনচুদগুলো খারাপ কমেন্ট নিয়ে এমন ভিডিও বানিয়ে আপলোড দিবে যেন বেশি বেশি ভিউ আর লাইক পাওয়া যায় আর কি। এখানকার বলা মিশু আর মিশুর বউ সাদিয়া মাগে এই দুই বুকা সুদাও একই কাজ করে, খারাপ কমেন্ট গুলা পড়ে, এমনকি যেই অডিয়েন্সটা খারাপ কমেন্ট করছে সেই অডিয়েন্সকে গালাগালি করে। তো গাইজ আজকে এই পর্যন্তই, কিন্তু কোনো ব্যাপার নাই, খানকে মাগে দুইটাকে নিয়ে আবার ভিডিও দেখতে পাবা। আমরা এই দুই বকা সুদাকে চুদা দেওয়ার জন্য আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও যে আমরা এই দুই বকা সুদাকে আবারও চুদা দেই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবা। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখো নেক্সট কোনো ভিডিওতে। ওকে গুড বাই।